আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি ভাজা চালের গুঁড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এখানে 2 কেজি চাউল ভেজে নিয়েছি। এই তো 2 কেজি চাউল আমি ভেজে রেখে দিয়েছিলাম, একটু পলিথিনে মুড়ে রেখেছিলাম যাতে শিটে না যায়। এই তো 2টি নারকেল আমি তুলে নিয়েছি, নারকেল 2টি নারকেল, এবং 1.5 কেজির বেশি আছে। আমি গুড় নিয়ে নিয়েছি, খেজুর গুড় নিয়ে নিয়েছি আমি, আর চাউল ভাজা চাল আমি চাউল ভেজে নিয়েছি। চাউলগুলো আমি চাউল ভাজাগুলো আমি ব্লান্ডারে ব্লান্ড করে নেব। আমরা ছোটোবেলায় দেখছিলাম ঢেঁকিতে ছাটাই করে, এখনও অনেকেই করে, কিন্তু আমরা বাসা বাড়িতে আমরা ঢেঁকি কোথায় পাবো? আমার মেয়ে খাইতে চাইছে, ওই জন্য আমি ব্লান্ডারে ব্লান্ড করে নিচ্ছি। চাউলের গুঁড়া ভাজা নারকেল আর গুড় দিয়ে অনেক মজা লাগে, আমার মেয়ে খুবই পছন্দ করে। আমি আমার মেয়ে খাবে, ওই জন্য আমি তাড়াহুড়া করে ওকে বানিয়ে দিচ্ছি যে খাবে। এতো আমি ব্লান্ডারে ব্লান্ড করে নিচ্ছি। এতো আমি প্রথম দেখলাম যে একটু ছেঁকে চাইলেন নেই, যাতে চাউল ভাজার গুঁড়িগুলো না থাকে। পরে দেখি যে একটু ব্লান্ড বেশি করে করলে দেখা যাচ্ছে যে চাউল ভাজাগুলো খুবই মিহি হয়ে গেল, ওই জন্য আর পরে আর চাইলে নিইনি। এগুলো সবগুলো চাউল ভাজা আমার চাল গুঁড়া করা হয়ে গেছে। এখন আমি নারকেল ব্লান্ডারে একটু নারকেল ভেঙে নেব। এই তো এভাবে করে আমি নিচ্ছি নারকেলগুলো, এভাবে গুঁড়া করে নিচ্ছি। এখন গুঁড়গুলা দিয়ে আমি সবগুলো গুঁড়ি দিয়ে দিচ্ছি, লাগবে 2 কেজি চালের গুঁড়া, অনেকগুলো হয়েছে এবং পুরোটাই লাগবে। প্রায় 2 কেজির কাছাকাছি আমি গুড় দিয়ে দিয়েছি, খেজুর গুড়। এতো আমি এখন সবগুলো মিক্স করে নেব। এতো আমার মিক্স করা হয়ে গিয়েছে, দেখেন, দেখতেই পারছেন অনেক সুন্দর ঝরঝরে খুব সুন্দর হয়েছে ভাজা চালের গুঁড়াটা। কোন কোন অঞ্চলে এটা কিভাবে খায় আমি তা জানি না, আর এটা কোন নামে পরিচিত আমি তাও জানি না, কিন্তু আমাদের এখানে ছাতু বলে, চালের গুঁড়ার ছাতু বলে, ভাজা চালের গুঁড়া। আমি এই তো বাসায় ব্লান্ডারে ভাজা চালের গুঁড়া রেডি করে নিয়েছি, এভাবে আপনারা বাসায় করতে পারেন। আমি আমার মেয়ে খাবে বলে আমি করে নিয়েছি। ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।